স্বর্গীয় আদিত্য সিংহ মল্ল স্মৃতিকাপ ক্রিকেট প্রতিযোগিতা 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো বড়াবাজার এ টিম গ্রাউন্ডে। রবিবার বিকেল 4টে নাগাদ ফাইনাল খেলার সূচনা হয়। এদিন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় বড়াবাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি এবং বড়াবাজার আর্মি ইলেভেন মুখোমুখি হলে প্রতিযোগিতায় বিজয়ী হয় বড়াবাজার আর্মি ইলেভেন। ফাইনাল খেলার পূর্বে স্বর্গীয় আদিত্য সিংহ মল্লর আত্মার শান্তির জন্য 1 মিনিট নীরবতা পালন করলেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে আজকের ফাইনাল খেলা শুরু করলেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পূর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো, জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, কর্মাধ্যক্ষ শিবানী মাহাতো এবং উদ্যোক্তাদের অন্যতম তথা স্বর্গীয় আদিত্য সিংহ মল্লের সহধর্মিনী তথা পুরুলিয়া জেলা সভানেত্রী মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল, বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লম্বোদর মাহাতো, সহসভাপতি কাশীনাথ ঘোষ, শশধর মুদি, সুদর্শন মাহাতো, সন্তোষ চ্যাটার্জি, ধনঞ্জয় পাণ্ডা, মলয় ব্যানার্জি, রবীন্দ্রনাথ সিং মোদক সহ বিশিষ্টজনেরা। ফাইনাল খেলার পর বিজয়ীদের প্রাইজ বিতরণ করা হলো এবং চেক প্রদান করা হলো। খেলা দেখতে উৎসাহিত জনতার প্রবল সমাগম দেখা গেল এটিম গ্রাউন্ড মাঠে। মোতায়েন করা হয়েছিল বড়াবাজার থানার পুলিশ প্রশাসন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্বর্গীয় আদিত্য সিংহ মল্লের স্মৃতিতে এই খেলা এবং আগামী দিনে তার স্মৃতিকে ধরে রাখতে একটি চিকিৎসা কেন্দ্র খোলার চিন্তাভাবনা চলছে বলে জানালেন তার সহধর্মিনী সুমিতা সিংহ মল্ল। স্মৃতিকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়ে গেল। আমরা 6 তারিখ বড়াবাজার লোকাল টিম দিয়ে একটা প্রীতি ম্যাচ দিয়ে উদ্বোধন করেছিলাম। 7 তারিখ থেকে প্রতিদিন 4টা করে টিমের খেলা হতো। মোট 16টা দলের খেলা হলো। আজকে তার ফাইনাল সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। সেমিফাইনালে আমাদের ফাইনাল টিম আজকে অংশগ্রহণ জিতেছে, ফাইনাল টিমে জিতেছে আমাদের আর্মি ইলেভেন, এবং সেমিফাইনালে হয়েছে বড়াবাজার দুর্গা পুজো কমিটি। প্রথম পুরস্কার ছিল 1,01,001 টাকা, সেকেন্ড পুরস্কার ছিল 71,001 টাকা। আমাদের এই খেলায় প্রচুর বাইরের খেলোয়াড় এসেছিলেন, পাঞ্জাব বলুন, মহারাষ্ট্র বলুন, আমাদের ছত্তিশগড় বলুন, চণ্ডীগড় বলুন, অনেক জায়গা থেকে এসেছিল, ঝাড়খণ্ড থেকে তো প্রচুর প্লেয়ার ছিল, এবং খুব শান্ত শৃঙ্খলাভাবে খেলা আমরা শেষ করেছি। তার জন্য বড়াবাজারের জনগণকে এবং প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে ফাইনাল হলো আদিত্য আমাদের স্বর্গীয় আদিত্য সিংহ মল্ল স্মৃতি টুর্নামেন্ট। আজকে আমাদের ফাইনাল ছিল, আজকে 6 দিন ধরেই খেলা চলছিল। এটা 3 নম্বর সিরিঞ্জের খেলা। আমরা গত বছর বন্ধ করে দিয়েছিলাম, করোনাকালীন ইয়ের জন্য বন্ধ করেছিলাম। এইবারে কিছু মানুষের উদ্যোগে আমাদের, যেমন এখানে রবীন্দ্রনাথ সিংহদেব আছেন, সিংহমোদক আছেন, ধনঞ্জয় পাণ্ডা, সন্তোষ যাকে আমরা বাপি চ্যাটার্জি বলি, এবং মলয় ব্যানার্জি, সঞ্জয় বড়াল, এদের উদ্যোগে আবার সেই আমরা এই 3 নম্বর সিরিজটা শুরু করেছি। আমি চাই আমার পরিবারের সহধর্মিনী হিসাবে যাতে এই স্মৃতিটাকে আমরা ধরে রাখতে পারি। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।